আসসালামু আলাইকুম আয়সা সেলজি কিচেন থেকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও আপলোড করছে আশা করি ভালো লাগবে ভিডিওটা অনেক দিন আগে লাস্ট ইয়ার অক্টোবরে আমি দোহা গিয়েছিলাম সেখানে একটা ট্রেডিশনাল রেস্টুরেন্টে খেয়েছিলাম এই রেস্টুরেন্টটা সুকোয়াকিব ওল্ড টাউনে তো এখানে আফগানি রেস্টুরেন্টে আমি খেয়েছি তো আপনাদেরকে শুরুতে রেস্টুরেন্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন রেস্টুরেন্টটা নাম হচ্ছে সুপ্রাত অমিলওয়া রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টটা অনেক খুঁজে বের করেছি কারণ আমি চাচ্ছিলাম একটা আফগানি ফুড খাবো এবং অলওয়েজ আমি এই খাবারটা খুবই পছন্দ করি এবং সবসময় বাসায় অর্ডার দিয়ে খাই তো আজকে হঠাৎ মনে হলো যে নাই খাবারটা আমি ওখানে বসেই খাবো তো ওদের ওদের ট্রেডিশনাল ওয়েতেই খাবো তো এই ট্র্যাডিশনাল রেস্টুরেন্টটা খুঁজে বের করতে একটু সময় লেগেছে আসলে তারপর রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম দেখুন কী সুন্দরভাবে সাজানো একদম এটা দোহা ওল্ড টাউনে সুকোয়াকে ভিতরে সব যেহেতু টু এটা একটা ওল্ড টাউন এখানে সব কিছুই পুরাতন সজ্জিত এখানে মার্কেট বা যা কিছু আছে দোকানপাট সব কিছু কিন্তু ওভাবেই সাজানো আর এই যে দেখছেন এটাও কিন্তু ঠিক সেভাবেই সাজানো ঢুকতে আপনাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর আর এখানে দেখছেন টেবিল চেয়ার পাতা এগুলো কিন্তু এখন সাজিয়েছে তারা আগে কিন্তু ওদের ট্র্যাডিশনটা এরকম ছিল না ফ্লোরে বসে খেতো সবাই ওইখানে গদি বেছানো থাকতো আর ওরা একটু কালারফুল পছন্দ করে দেখবেন এখানে সব কিছু কালার 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 খুবই কালারফুল তারা পছন্দ করে সব জিনিস তাদের কালারফুল থাকা চাই আগে এখনকার জেনারেশনে একটু অন্যরকম তো আর এখানে আরেকটা রুম করেছে এই যে ট্র্যাডিশনাল ওয়েতে খাওয়া দাওয়া এখানে 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 গদি বে আর দেখুন আর রুমের মতো করে ভাগ ভাগ করে কিন্তু দেওয়া আছে তো আমি এখানে একটা অংশে বসে গেলাম তারপর বসে খাবার অর্ডার করলাম ওরা খাবারও দিয়ে দিয়েছে আমাকে তো এখানে আমি যেহেতু একা এবং খুব বেশি আমি খুব লিমিটেড খাবার খাই তো আমি সেভাবে অর্ডার করেছি এখানে চিকেন খাবসা অর্ডার করেছি আর একটা সালাদ অর্ডার করেছিলাম আর এখানে চিকেন আর একটা ড্রিঙ্কস অর্ডার করেছি তো চিকেন খাবসা এবং সালাদের সাথে ওরা একটা সস দেয় একটা সস আর একটা লাবনান তো তো আমি এখন খাবো তো সালাদটার মধ্যে ওরা আবার আফগানি সালাদের মধ্যে ওরা কি করে এখানে উপরে কিছু চানাচুর দিয়ে দেয় তো আমি চানাচোর পছন্দ করি না তাই আমি উপর থেকে চানাচুরগুলো একটা প্লেটে রেখে দিলাম এরপর আমি এখন সালাদটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি তো যাই হোক সালাদ আমার খুব প্রিয় এই পুরাবাটি সালাডটা আমি খেয়ে ফেলবো তো তারপরে এই দেখুন চিকেন খাপসায় হাফ চিকেন দিয়েছে আর রাইসটা কিন্তু বরাবরই ওরা অনেক বেশি দেয় তো আমি হাফ চিকেন অর্ডার করেছি আপনি চাইলে ফোর পিস হিসাবে অর্ডার করতে পারেন ওয়ান পিস আমি হাফ অর্ডার করেছি তারপর আমি এখন চিকেনটাকে একটু আলাদা করে আর একটু রাইস তুলে নিচ্ছি কারণ আমি এত রাইস খাবো না তো আমি আমার পরিমাণ মতো রাইস তুলে নিলাম আর ওরা একটা ডিম সেদ্ধ দেয় দেয় এখানে তো যাই হোক এখন আমি মজা করে এটা খেয়ে নিলাম আমার যেহেতু এটা খুবই প্রিয় একটা খাবার এই খাবারটা আমি সবসময় মিস করি আমি যখন বাংলাদেশে আসি তখনও কিন্তু আমি এই আফগানি খাবারটা খুব মিস করি তো যাই হোক তারপর আমি খাওয়া শুরু করে দিলাম দেখুন খুবই খুবই মজা আর এখানে আমি কিন্তু ফ্লোরে বসেই খাচ্ছি ওরা এখানে ম্যাট বিছিয়ে দিয়েছে কার্পেটের উপরে তো দেওয়ার পর আমি খাচ্ছি খুব মজা করে একা একা খাচ্ছি খুবই ভালো লাগছে আসলে খুবই ভালো লাগছে তো আসলে আমি কাতারে এসে এক প্রায় এক মাস একাই থাকছি আমার কিছু প্রয়োজনীয় কাজে এসেছিলাম তো একা একা কিছুটা সময় দেখেছেন আমি রান্না বান্না করেছি নিজের নিজের বাসায় কারণ বাসাটা আমার নিজের তো আমি আমার নিজের বাসায় কিছুটা কাজ করার তো এই কাজটা শেষ করে আমি ভাড়া দিয়ে তারপর আবার ব্যাক করব তো এই সময়টাতে আমার আর সময় কাটছিল না আমি মাঝে মাঝে একটু নিজে নিজে রান্না করেছি আবার কিছুটা সময় আমি রেস্টুরেন্টও খেয়েছি আমার এখানে ফ্রেন্ড আছে কাতারি ফ্রেন্ড আছে ওদের সাথে ঘুরে ফিরে ওদের সাথেও খেয়েছি ওরাও আমাকে বাসা থেকে খাবার বাসায় পাঠিয়ে দেয় তো সব মিলিয়ে আসলে সময়টা খুব ভালো কাটছে তো এর মধ্যেও চেষ্টা করি যে বিভিন্ন রেস্টুরেন্টের খাবারগুলো একটু ট্রাই করতে কারণ আমি যখন দোহাতে ছিলাম তখন অনেক রেস্টুরেন্টের খাবার আমার খুব প্রিয় ছিল তো এর মধ্যে আফগানি এই চিকেন খাবসা লাম খাবসা বা মাসবুস এটা আমার খুবই প্রিয় একটা খাবার খুবই পছন্দ করি টার্কিশ খাবারটাও আমার খুব ফেভারিট তো কিছু কিছু খাবার থাকে না যে পছন্দের হয়ে থাকে আর এই খাবারটা কিন্তু খুব বেশি দামি না মানে খাবারের অনুপাতে প্রাইসটাও কিন্তু কম এখানে তো এই ওল্ড টাউনে সুকোয়াকিব এখানে যে রেস্টুরেন্টগুলো আছে সবগুলো রেস্টুরেন্টই মোটামুটি খাবার একটু ট্রেডিশনাল খাবারগুলো প্রাইস অনেক কম এখানে আপনারা যদি কেউ দোহাতে বা কাতারে বেড়াতে আসেন অবশ্যই এই সুকোয়াকে এসে প্রত্যেকটা রেস্টুরেন্টে ইজিপশিয়ান আফগানি পর লেবানিস মরক্কো এবং পাকিস্তানি এরকম অনেক আরবিয়ান কান্ট্রির ধরনের রেস্টুরেন্ট আছে আপনারা ট্রাই করবেন আমি এক এক দিন এক একটা রেস্টুরেন্টে ট্রাই করছি আমি যখনই দুহাতে আসি তখনই চেষ্টা করি এক এক সময় এক দিন এক একটা রেস্টুরেন্টে খাবার ট্রাই করতে না হলে আমার ভালো লাগে না আসলে আমার পূর্বের তো দেখবেন আপনি এক দিন এক এক জায়গায় খাচ্ছি এই আর কি দেখুন আমি কী মজা করে চিকেনটাকে খাচ্ছি ও আমার মানে কি বলবো খুবই ভালো লাগছে খাবারটা মজা লাগছে আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা এখানে কোনো চামচ কিন্তু দেয়নি বেড়ে নেওয়ার জন্য আমি কিন্তু হাত দিয়ে বেড়ে বেড়ে নিচ্ছি কারণ হলো ওরা কিন্তু এখানে কোনো চামচ দিবে না রাইসের মধ্যে কারণ খাবারটা আমার জন্য এভাবেই দিয়েছে আর ওরা যখন একসাথে চারজন পাঁচজন সাতজন মিলে একসাথে বসে একটা বড় ডালায় তখন কি তখন কিন্তু তারা একসাথে একই প্লেটে সবাই চতুর্দিক থেকে বসে ঘিরে খায় যার জন্য ওরা ওইভাবেই কিন্তু রেখেছে যেহেতু আমি একা আমার জন্য ওইভাবেই দিয়েছে আমি যতটুকু পারি আমি খাবো বাকিটা ওইভাবেই থাকবে আলাদা করে প্লেট কিন্তু আমি চেয়ে নিয়েছি কারণ আমি এতগুলো খাবো না এবং জিনিসটা নষ্টও করতে চাচ্ছি না আইটা জিনিসটা আমি নষ্টও করতে চাচ্ছি না এই জন্য আমি আসলে ওইভাবে প্লেটটা চেয়ে নিয়েছি এক্সট্রা ওদের তো সিস্টেমে নেই চামচ দেওয়া আমি চাইলে হয়তো দিতো খেয়াল করিনি এই জন্য আমি হাত দিয়ে নিয়ে নিয়ে কিন্তু ওইভাবেই খাচ্ছি আর সসটা এটা একটা আচার টাইপের একটা জিনিস এটা যাই হোক আমি আর এখানে ওদের একটা লেবু আছে লেবুটা কিন্তু কামড় দিয়ে দিয়ে খাওয়া যায় খোসাটা মিষ্টি তো এভাবে আমি খাবারগুলো খুব এনজয় করে একা একা খাচ্ছিলাম আর এই আচারটা যে আছে এটা হচ্ছে লেবুর আচার ওদের ট্র্যাডিশন মনে হয় এরকমই কারণ প্রত্যেকটা রেস্টুরেন্টে লেবুর আচারই ওরা ইউজ করে আর একটু টক টক আছে আম দিয়ে তৈরি করে ওরা লেবু আর আম দিয়ে তো আচারটা কিন্তু ভীষণ মজা যাই হোক এভাবেই খাওয়া হয়ে গেল তো আস্তে আস্তে খেতে খেতে আপনাদের সাথেও আমি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আর খাওয়া শেষে আমি এখানে লাবানটা খাচ্ছি এটা অনেকটা টক দইয়ের মতো তো এই লবণটা হজমের জন্য খুবই উপকার তো সেটাও খেয়ে নিলাম আর আমার খাবারটা দেখেছেন আমি কী সুন্দর করে পুরোটা চিকেন হাফ চিকেন খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ এখন আমি বিল পেমেন্ট করে বের হয়ে যাচ্ছি বের হয়ে যাওয়ার সময় আরেকটু দেখিয়ে দিলাম এখানে আরেকটা ফ্যামিলি হাজব্যান্ডও এসেছিলো ওরাও খেয়েছে আমি দেখেছি আর এই সাইডটাতে টেবিল চেয়ার পেতে রেখেছে অনেকেই এই ট্রেডিশনাল ওয়েতে খেতে নিচে বসতে চায় না তাদের জন্য এই টেবিল চেয়ার পাতা আছে তারা টেবিল চেয়ারে বসে আর আমি এসেছিলাম রাত্রেবেলা নয়টার পরে তো এই যেই টাইমটাতে আমি এসেছি মোটামুটি এখন খালি হয়ে গিয়েছে এটা মোট আর উইক ডেতে আসলে আসলে ভিড়টা একটু কমই থাকে খুব সুন্দরভাবে সাজানো দেখুন কত সুন্দর এবং এখানে ওদের যে হরিণের চামড়া তারপরে কি বলে এটাকে উটের চামড়া এগুলো সব ওয়ালে ঝোলানো আছে হ্যাং করা তো যাই হোক দেখতে দেখতে বের হয়ে আসলাম ভালো থাকবেন অনেক অনেক দোয়াও ভালোবাসা আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও চলে আসবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ